কথায় বলে পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু পতির পুণ্যে শুধু ভাগ বসানোই নয়, স্বামীর অপরাধের বোঝার ভাগিদারও হতে হবে তাকে, কারণ তিনি যে অর্ধাঙ্গিনী। সেই কথা মাথায় রেখে কি স্বামীকে পালানোর পথ করে দিতে লঙ্কার গুঁড়োর জলকে হাতিয়ার করলেন গৃহবধূ? প্রশ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার আহারমুন্ডা গ্রামে। জেলা আবগারী দপ্তরের দাবি, আহারমুন্ডা গ্রামের বাড়িতে চোলাই মদের কারবার চালাতেন স্থানীয় বাসিন্দা শঙ্কর দাস। মদত ছিল শ্রী সোমার। মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, সে সময় ঘর থেকে লঙ্কার গুঁড়ো মেশানো জল এনে ছুড়ে দেন শঙ্করের স্ত্রী। আবগারী দপ্তরের কর্মীরা যখন চোখের জ্বালায় অস্থির, তখনই গা ঢাকা দেন শঙ্কর। কেন আহারমুন্ডা যে প্লেসটা আছে ভেলদা রেঞ্জে, সেখানে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে অতর্কিতভাবে একটা বাড়িতে আমরা হানা দিই। হানা দেওয়ার পরে সেখানে আমাদের একটা মহিলা, সে আমাদের দুটো স্টাফের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। ঘটনায় দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে দাবি আবগারী দপ্তরের। তাদের নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীণ হাসপাতালে, গ্রেপ্তার করা হয় সোমা দাসকে। খোঁজ চলছে শঙ্করের। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।